সর্বমূল্যে ব্যবহারের বিজ্ঞান শিক্ষায় স্বাগতম। আচ্ছা, তোমরা কি জানো প্রচণ্ড গরমের দিনে সাইকেলের চাকা পাংচার হয় কেন? গরমের দিনে সাইকেলের চাকা টিউবের ভেতরের বাতাস তাপের ফলে প্রসারিত হয়, তার কারণেও সাইকেলের চাকা পাংচার হয়। আজকের এই পরীক্ষণটির মাধ্যমে আমরা বায়ুপ্রবাহের প্রসারণ পর্যবেক্ষণ করতে পারি। আজকের এই পরীক্ষণটি করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে, একটি হোমিও শিশি, একটি পেরেক, একটি কালিশূন্য কলমের রিফিল, সেলাই সুতা এবং রং মিশ্রিত কিছু পানি। প্রথমে আমরা একটি পেরেকের সাহায্যে হোমিও শিশির কর্ককে ছিদ্র করে নিই। এখন কালিশূন্য কলমের রিফিলটিকে বায়ুরোধী অবস্থায় হোমিও শিশির কর্কের ভেতরে প্রবেশ করাই। সেলাই সুতার সাহায্যে কলমের রিফিলে কয়েকটি পেঁয়াজ দিয়ে দাগান্বিত করে নিই। এখন কলমের রিফিলের ভেতরে কিছু রং মিশ্রিত পানি প্রবেশ করাই। আমরা দেখতে পাচ্ছি এখানে রং মিশ্রিত পানি। সুতাটিকে রং মিশ্রিত পানির ওপর চিহ্নিত করে নিই। এখন দুই হাতের তালু একসাথে ঘষে হোমিও শিশিটিকে ধরি। আমরা দেখতে পাচ্ছি কলমের রিফিলের রং উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। হাতের তালুতে তাপের ফলে হোমিও শিশির ভেতরের বাতাসটি প্রসারিত হওয়ার দরুন রং মিশ্রিত পানিটি উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, অর্থাৎ বায়ুপ্রবাহের প্রসারণ হচ্ছে। তোমরা কি এমন আরও মজার মজার এক্সপেরিমেন্ট করতে চাও? তাহলে ভিজিট করো connect.edu.bd। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।